মঙ্গলবার সকালে নবান্ন অভিযান যেতে গিয়ে রানীগঞ্জ স্টেশনে পুলিশের হাতে আটক হলেন বিজেপির 5 নেতাকর্মী। ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অভিযোগ, মিটিং এ যেতে বাধা দিলে বিজেপি কর্মীদের সাথে পুলিশের বচসা শুরু হয় এবং বচসা থেকেই ধস্তাধস্তি হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে বিজেপির স্থানীয় নেতা সাধন মাঝি জানিয়েছেন, রাজ্য সরকারের দুর্নীতি, কয়লা, বালি, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন রকমের আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের। এরই প্রতিবাদে বিজেপির নবান্ন অভিযান। পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপির আন্দোলনকে বন্ধ করে দিতে চাইছে বলে বলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। না ঢুকি না ঠিক আছে জানি জানা গোটা জামুড়িয়া বিধানসভা, রানীগঞ্জ বিধানসভা সবাই মিলে একত্রিত হয়ে আমরা রানীগঞ্জ স্টেশনে পৌঁছাই। পুলিশ প্রশাসন ভয়ানকভাবে দাঁড়িয়ে আছে। তারা চায় যে নবান্ন অভিযানকে যাতে বিজেপি সফল না করতে পারে। পুরো সিপিএম পিএমসি সবাই একত্রিত হয়ে পুলিশের সহযোগিতা নিয়ে এরা চাইছে যে আমাদের বিজেপির নবান্ন অভিযান যাতে না সফল হয়। আমরা কিসের জন্য যাচ্ছি? মানুষের অন্যায়ের বিরুদ্ধে যাচ্ছি। কয়লা চুরি হচ্ছে, লোহা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, মানুষের বাড়ি বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এই হয়ে আমরা যাচ্ছি। আজ কী হলো? আমরা যখন রানীগঞ্জ স্টেশনের মধ্যে প্রবেশ করতে চাই তখন প্রশাসন আমাদেরকে আটকানোর চেষ্টা করে, এমনকি লাঠিচার্জ পর্যন্ত শুরু করতে পারে। কিন্তু আমাদের কার্যকর্তা সব স্টেশনের মধ্যে ঢুকেছে এবং কয়েকজন কার্যকর্তাকে পুলিশ প্রশাসন এখনও পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে। কী নাম আপনার? আমার নাম সাধন মাঝি।